শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানায় বিধ্বংসী আগুন। আজ বেলার পৌনে একটা নাগাদ শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে 5 কিলোমিটার দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়েছে মানুষজনেরা। আগুনের তীব্রতা দেখে আতঙ্কিত হয়ে পড়েন কারখানার আশেপাশের মানুষ। সূত্র বলছে ব্যাটারি কারখানায় বয়লারে আগুন লাগে, তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে। আগে বয়লার কয়লায় চলত, এখন তা ডিজেলে চলে। দমকলের 4টি ইঞ্জিন আপাতত যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর এই সময়।